بسم الله الرحمن الرحيم. السلام عليكم. ساني نيبيديتو شمس الحق پروجيجيتو آزمير ريكوردينج سنتر مكتی جدھا سپار ماركت رياج الدين باجار چٹوگرام موبائل 01819330853 نبی نبی کرے آر کتو نبي نبي كوري شيكا دوني كوبي جاني هوبي. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا آدم بين الماء والتين في شال حبيبه ومعشوقه ومحبوبه مكبرا ومبشرا وآمرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه. قال أأقررتم وأخذتم على ذلكم إسري. قالوا أأقررنا. قال فاشهدوا وأنا معكم من الشاهدين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. في شان حبيب إن يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
চট্টগ্রাম হকার সমিতি এর উদ্যোগে ঐতিহ্যবাহী আজিমুশান ঈদে আজম পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতেহে ইয়াজদাহম উপলক্ষে আজিমুশান নুরানি ইমানি ইরফানি ওয়াজ ও দোয়ার মাহফিল কর্তৃক আয়োজিত আজকের উক্ত মহতি জলসার সম্মানিত সদ্ভাজন আজকের এই মাহফিলকে যিনি অলঙ্কৃত করেছেন সুসজ্জিত করেছেন চট্টগ্রামের অলঙ্কার চট্টলার নক্ষত্র আজকের উক্ত মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ আজম নাসিরউদ্দিন মাননীয় মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশন যতক্ষণই আপনারা ওয়াজ শুনবেন চাতক পাখির মতন চেয়ে থাকবেন আমার আজকের উক্ত মাহফিলের আমার একনিষ্ঠ মিডিয়া আজমিরি রেকর্ডিং সেন্টার এবং অন্যান্য মিডিয়া আজকে এখানে আসছেন আজকের এই মাহফিলটা সারা বিশ্ব দেখবে স্যাটেলাইটের মাধ্যমে এখন ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্ব দেখতেছে বন্ধুরা আমার এবং ক্যাসেট হবে আপনাদের জীবনটা আপনাদের এই মাহফিলটা ধন্য আপনাদের কপালটা ধন্য যেহেতু এই হকার সমিতির উদ্যোগে আজকের এই মাহফিল সারা বিশ্ব দেখবে এতে কি আপনারা খুশি না বেজা কি বলেন খুশি না বেজা পাক আমাদেরকে সকলকে কবুল করুক জোরে বলুন আমিন ম্যানেজিং কমিটি আমাদের আমাকে সাবজেক্ট দিয়েছেন ঈদ মিলাদুন্নবী সম্বন্ধে কিছু কিছু লোকেরা বলে ঈদে মিলাদুন্নবী নেই এবং মিলাদ কেয়াম নেই কোনো কোরআন হাদিসে নেই আমি সর্বপ্রথম একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আলে ইমরানের কোরআন শরীফে 104খানা কিতাবের মধ্যে বন্ধুরা আমার চারটি কিতাব প্রসিদ্ধ তাওরাত জুবুর ইনজিল কোরআন এই চারটি কিতাবের মধ্যে একটি কিতাব বালুহুয়া কোরআনুম মাজীদ ফি লাওহিন মাহফুজ সকলে বলুন সুবহানাল্লাহ এই কিতাবের আলে ইমরানের 81 নম্বর আয়াত এই একটি দলিল আমি কয়েকটি কিতাবের দলিল দিচ্ছি যাদের যাদের ভ্রান্ত আকীদা যারা আমাকে টিভিতে দেখেন চ্যানেলাইতে দেখেন স্যাটেলাইটের মাধ্যমে দেখেন আমি মাঝে মধ্যে বিভিন্ন কিতাব থেকে দলিল দিয়ে থাকি আজকে আপনাদের মাঝে কয়েকটি কিতাবের দলিল দিব রাইটারকে লেখককে কত নাম্বার পৃষ্ঠা কিতাবের নাম কি তাও বলে দিব যে সমস্ত ভাইরা বলতেছে আপনারা হকার সমিতি এই চট্টলার জমিনের সকল হকার সমিতি ভাইরা আজকে অক্লান্ত পরিশ্রম করে মাহফিলকে সাজিয়েছেন আমার নবীর ঈদ মিলাদ নবীর মাহফিলকে উপহার দিয়েছেন যারা যারা আপনাদের সম্বন্ধে ভ্রান্ত ধারণা করতেছে আজকে কোরআন হাদিস থেকে দলিল দিব আপনারা শুনবেন তো কি বলেন শুনবেন তো বিশ্ববিখ্যাত রাইটার আল্লামা কেরামতুল্লাহ জিনফুরি তার কিতাবের নাম হলো আল বারাইনুল কাদিয়া ফি মাউলিদি খাইরুল বারিয়া এই কিতাবের প্রথম খণ্ডের 105 নম্বর পৃষ্ঠায় তিনি লিখলেন ঈদ মিলাদুন নবীর দলিল এবং কিয়াম শরীফের দলিল তাজিমের দলিল বিশ্ববিখ্যাত তাফসীরকারক আল্লামা সালালউদ্দিন সুয়ুতি তাফসীরে দালালাইন শরীফের মধ্যে পড়ানো হয় ফাজিল ক্লাসে
যারা ফাজিলের ফার্স্ট ইয়ার ছাত্র আছেন মাস্টার্স নি যারা লেখাপড়া করেছেন ডিগ্রিতে পড়ানো হয় ইতিহাস এই মাস্টার্সের মধ্যে আছে আয়াতে কারীমার তাফসীর আল্লামা সালালউদ্দিন সুয়ুতী তিনি এই আয়াতে কারীমার তাফসীর করলেন আরেকটি কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া তাফসীর করেছেন রাইটার হলো আল্লামা ইবনে কাসির এই এই কিতাবের দ্বিতীয় খণ্ডের 336 নম্বর পৃষ্ঠায় ঈদ মিলাদুন নবীর দলিল দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ গভীর মর্মে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা তিনি ঘোষণা দিচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولا تنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إسري شكرا بلون الله أكبر আরজরে বলুন আল্লাহু আকবার আমার ভাই রব আমার আল্লাহ বলেন পৃথিবীর জমিনের কোন মন্ত্রী সভা নয় বাংলাদেশের কোন সংসদ ভবন নয় আমেরিকার জমিনের কোন সংসদ ভবন নয় ইন্ডিয়ার জমিনের কোন সংসদ ভবন নয় মালয়েশিয়ার জমিনের কোন সংসদ ভবন নয় আমার আল্লাহ বলেন এমন একটি সংসদ ভবন এমন একটি মহতি জলসা এমন একটি মন্ত্রিসভা যেই সংসদ ভবনটা আমি আল্লাহ নিজেই বানাইছি সেই সংসদ ভবনটা হলো লৌহে মাহফুজ জোরে বলুন সুবহানাল্লাহ এই সংসদ ভবনের মধ্যে আমার আল্লাহ বলেন মন্ত্রী ছিল 1,24,000 ও বন্ধু 1,24,000 পয়গম্বর এই 1,24,000 পয়গম্বরদের মাঝে আমার আল্লাহ এমন একজন স্পিকার রাখলেন সমস্ত স্পিকার মন্ত্রীদের মন্ত্রী সমস্ত এমপিদের এমপি তিনি বড় স্পিকার সমস্ত পৃথিবীর স্পিকারের স্পিকার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলুন সুবহানাল্লাহ সমস্ত নবীদের মাঝে এমন একজন নবীকে সমস্ত নবীদের মহতাজ সমস্ত নবীদের নবী রাহমাতাল লিল আলামিন এই নবীর মতো আর কোন নবী হবে না কি বলেন হবে না চতুর্দিকে গোল টেবিল সাজাইলেন 1,00,000 নবী সবাই বসলো নবীদের মাঝে এমন একটি কুরসি আমার মাওলা রাখলেন সেই কুরসির মধ্যে আমার নবীকে বসাইলেন আমার নবীর নবুয়তের নবীর একটা পাগড়ি ছিল ওই পাগড়ির মধ্যে বন্ধুরে আমার সমস্ত পৃথিবীর আলো সমস্ত পৃথিবীর নূর মুবারক আমার আল্লাহ দিলেন আল্লাহ ডেকে বলে জিব্রাইল সমস্ত নবীদের পাশে আমি আল্লাহ তাআলা আমার হাবিবের ঈদ মিলাদুন নবীর আলোচনা করব সমস্ত নবীদের মাঝে আমার হাবিবের ঈদ মিলাদুন নবীর অঙ্গীকার করব আজকে সকলের কাছ থেকে আমার নবীর দস্তখত নিব আমার হাবিবের ঈদ মিলাদুন নবীর সিগনেচার আমার আল্লাহ কয় ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবী স্মরণ করুন হে নবী ওই সময়ের কথা আমার নবীকে বলতেছি স্মরণ করুন হে নবী ওই সময়ের কথা আমার আল্লাহ ডেকে বলেন আমার আল্লাহ ডেকে বলেন নবী স্মরণ করুন নবী ডেকে বলেন আল্লাহ কোন সময়ের কথা স্মরণ করব আমার আল্লাহ ডেকে বলেন যেই সময়ের মধ্যে সমস্ত নবীরা বসেছিল ওই সময়ের মধ্যে আপনি নবীকে আমি স্পিকার বানিয়েছিলাম আর ওই মুহূর্তে সমস্ত নবী কে আমি আল্লাহ ডাকলাম সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ ডেকে বলে হে নবী রব হে আদম নবী ঈসা নবী নূহ নবী জাকারিয়া নবী সমস্ত নবীদেরকে ডেকে বলে নবী রব আমার হাবিব পৃথিবীর জমিনে যাবে
আমার হাবিবের ঈদ মিলাদুন্নবী হবে আমার হাবিবের সমাগমন হবে বন্ধুরে আমার এখানে আমার আল্লাহ গ্রামা প্রয়োগ করলেন সুম্মা যা এখানে যাহাবা ইয়া যাহাবু আমার আল্লাহ ব্যবহার করলেন আমার হাবিব দুনিয়াতে আসবে এখানে নবীর কোন শব্দের দরকার নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন শব্দের কোন প্রয়োজন নাই এখানে গ্রামা দিয়ে আমার আল্লাহ বুঝালেন সুম্মা যা যার মুরাদ হলো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুরি বলুন সুবহানাল্লাহ আর জুরি বলুন সুবহানাল্লাহ সমস্ত নবীর বলে এই আল্লাহ এই নবীকে এই নবী কখন পৃথিবীর জমিনে আসবে এই নবীর নাম কি আল্লাহ দেখে বলে আদম নবী তাকিয়ে দেখেন আপনার মাঝে নবী বসে আছে এই নবী হলো নূরুন আলা নূর সমস্ত নবীরা একের পক্ষে দাঁড়িয়ে গেল আদম নবী দাঁড়িয়ে গেল দেখে বলে আল্লাহ এই নবী যদি পাই আমি এই মুহূর্ত আমি স্বীকৃতি দিচ্ছি এই নবীর প্রতি পুনরায় আমার আদম আমি আদম নবীর সন্তানদেরকে নিয়ে পুনরায় আবার নবীর হাতে কলমা পড়ে মুসলমান হব জোরে বলুন সুবহান আদম নবী কি বলে আমি নূর কদমে করব চুমন নূর কদমে করব চুমন চরণ ধুলি মাখব গায় পাইলে নিরা লাহি গো নবী পাইলে নিরা লায় হায় হায় পাইলে নিরা পাইলে নিরা আমি নূর কদমে করব চুমন নূর কদমে করব চুমন চরণ খুব গায় পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লায় হায় হায় পাইলে নিরা আমার নবী বহু দূরে লোহিত সাগরের ধারে আমার নবী বহু দূরে লোহিত সাগরের ধারে হায় হায় পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লায় হায় হায় পাইলে নিরা আমি নূর কদমে করব চুমন নূর কদমে করব চুমন চরণ ধুলি মাখব গায় পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লায় হায় হায় পাইলে নিরা লাই গো নবী সকলে বলুন আল্লাহু আকবার হে চট্টগ্রামের মুসলমান ভাইরা হকার সমিতি সমস্ত হকার ভাইরা হে যুবক সমাজবৃন্দ মুসলমান ভাইরা গভীর মনোযোগ কে আপনাদেরকে ঈদ মিলাদুন নবীর থেকে দূরে সরিয়ে রাখছে কে আপনাদেরকে আমার নবীর প্রেম থেকে দূরে সরিয়ে রাখছে আমার মাওলা তো আমার নবীর পাগল আমার আল্লাহ কয় আমার হাবিবের আমি পাগল সমস্ত মাখলুকাতের মধ্যে আমার হাবিবের জন্য পাগল কিছু কিছু লোকেরা যদি আমার হাবিবের জন্য পাগল না হয় তাদের কিছু আসবে আর যাবে না আমার আল্লাহ কয় আমার হাবিবের সম্মান আমি মাওলা আরশ আজিমের মধ্যে দিয়েছি জোরে বলুন হে মুসলমান ভাইরা আমার আল্লাহ বলেন সুম্মা যাকুম যাহাবায়া যাহাবু আমার আল্লাহ বলেন সুম্মা যাকুম রাসূলু মুসাদ্দিকুল লিমা মাকুম আমার হাবিবির যদি আগমন হয়ে যায় আমার হাবিবির যদি ঈদ মিলাদ নবী আপনারা পেয়ে যান আমার হাবিবির প্রতি কি আপনারা ঈমান গ্রহণ করবেন লা তুমিনুন নাবিহি আল্লাহর নবী কি বলতেছে সমস্ত নবীদেরকে আমার মাওলা বলতেছে লা তুমিনুন নাবিহি আমার হাবিবির প্রতি কি আপনারা ঈমান গ্রহণ করবেন ওয়ালা তানসুরুন্নাহু এবং আমার হাবিবকে কি আপনারা সাহায্য করবেন সমস্ত নবীরা দাঁড়িয়ে গেল সমস্ত নবীদের হাতে এক একটি করে একটি বালাম বই দিলেন আর রহমতের কলম দিলেন আদম নবী সিগনেচার দিলেন লুহু নবী সিগনেচার দিলেন আবন্দরে আমার ঈসা নবী সিগনেচার দিলেন 124 পয়গম্বর সমস্ত নবীরা সিগনেচার দিলেন আমার নবীর ঈদ মিলাদুন নবী হবে জোরে বলুন সুবহানাল্লাহ বন্ধুরে আমার ঈদ মিলাদুন নবীর দরকার আছে নি ঈদ মিলাদুন নবী আমরা মানি কি মানি না মানি
চাই কি চাই না চাই আমার নবীকে চাই কি চাই না চাই আমার নবী নূরের নবী আমার দীর নবী ঠিক আমার নবী হায়াতুন নবী না জিন্দা নবী হায়াতুন নবী ও বন্ধু আমার নবী মুর্দা নবী না জিন্দা নবী জিন্দা নবী বন্ধুরে আমার যাদের ভ্রান্ত আকীদা আজকে দলিল শুনলেন আমার নবী যে জিন্দা নবী এই কিতাব এবং প্রমাণ দিয়ে যাব বন্ধুরে আমার ইজমা এবং কিয়াস থেকে দলিল দিয়ে যাব নবীর যে ঈদ মিলাদ নবী আছে গভীর মনোযোগ বিশ্ববিখ্যাত তাফসীর কারো আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তিনি লিখতে যাইয়া কলমটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল লয় হয়ে গেল জমিনের মধ্যে পড়ে গেল তিনি আমার নবীর উপরে প্রেম সাগরের মধ্যে তিনি কাঁদতে লাগলেন আমার নবী মসজিদে নববীর মধ্যে হযরতে বন্ধুরে আমার জালালউদ্দিন সুয়ুতি কান্নার আওয়াজ শুনতে পাইলেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী জালালউদ্দিন সুয়ুতির কান্নার আওয়াজ শুনতে পাই কি পায় না কি বলেন পাই কি পায় না আজকে এই নিউ মার্কেটের সংলগ্ন বন্ধুরে আমার আজকে আপনারা হকার সমিতি ভাইরা অক্লান্ত পরিশ্রম করে আমার নবীর নূরে ঈদ মিলাদ নবীর ব্যবস্থা করেছেন আজকে এই জায়গার মধ্যে আমার নবী আছে কি না আছে কি বলেন আছে কি না হে মুসলমান ভাইরা গভীর মনোযোগ অন্তরে কানলেন এরে বন্ধু বাবা একদিন বড় হয়ে যাবে স্ত্রী বড় হয়ে যাবে স্বামী বড় হয়ে যাবে মেয়ে বড় হয়ে যাবে বন্ধু বান্ধব বড় হয়ে যাবে একমাত্র আপন থাকবে আপনার নবী আমার নবী রহমতুল লিল আলামিন ও বন্ধু গভীর মনোযোগ অন্তরে কান লাগান জালালউদ্দিন সুয়ুতি এইবার তিনি কলম বন্ধ করে আমার নবীর প্রেম সাগরের মধ্যে ডুব দিয়ে তিনি কান্দে হঠাৎ করে বন্ধুরে আমার নবী মদিনায় এবার থেকে জালালউদ্দিন সুয়ুতির দরবারে হাজির হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ তিনি আমার নবী প্রেমের মধ্যে কান্দে আমার মাওলা কি বলেন জগতের বান্দা কি বলেন আমার মাওলা নবীর জন্য কি করে জগতের ইনসান নবীর জন্য কি করে ও বন্ধু জালালউদ্দিন সুয়ুতি আমার নবীর আশেক আমার নবীর প্রেমিক মদিনাওয়ালার প্রেমিক নবীর প্রেম সাগরের মধ্যে পড়ে পড়ে তিনি কান্দে নবী নবী করে আর কত কাল আমি কাঁদিব নবী নবী করে আর কত কাল আমি কাঁদিব সকলে হাতটা উঠান তো দেখি সকলে হাতটা এবার লড়া দেন নবী নবী করে আর কত কাল আমি কাঁদিব নবী নবী করে সেই কাঁদনে কবে জানি হবে সমাধি সেই কাঁদনে বুকের মাঝে হয়েছে নদী সেই সকলে বলুন আল্লাহু আকবার জালালউদ্দিন সুয়ুতি রেখে বলে নবী বহু কিতাব আমি লিখলাম কিন্তু কোনদিন আমার কলম বন্ধ হয় নাই আজকে কেন আমার কলম বন্ধ হয়ে গেল আমার নবী ডেকে বলে জালাল রে এই কলম বন্ধ হয়েছে একমাত্র আমি নবীর প্রেমের জন্য আমি নবীর গোলামি করার জন্য আমার নবী ডেকে বলে সারা বিশ্ব যদি একটি পাল্লায় রাখা হয় আর এই আয়াতে কারিমা যদি একটি পাল্লায় রাখা হয় তাম বিশ্ব ওজন ভারী কমে যাবে আর আয়াতে কারিমার ওজনটা ভারী হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ হে মুসলমান ভাইরা এই যে মিলাদুন নবী কোন জায়গা থেকে আসলো
আমার আল্লাহ কিভাবে নাযিল করলেন ঈদে মিলাদুন নবীর ঘোষণা আমার মাওলা আলে ইমরানের 81 নম্বর আয়াত দিয়ে দলিল দিয়ে দিলেন আমার আল্লাহ কয়লা তুমিনু বিনবিহি ওয়ালা তানসুরুন্নাহু আমার হাবিবকে কি আপনারা সাহায্য করবেন আমার নবীর প্রতি কি আপনারা ঈমান গ্রহণ করবেন আদম নবী বলতেছে আল্লাহ ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসমি আমার সমস্ত নবীরা বলে আল্লাহ আমরা এই মুহূর্তে সিগনেচার দিলাম দস্তখত দিলাম সমস্ত নবীরা সিগনেচার দিলেন এবার আমার আল্লাহ ডাক দিয়ে কোন নবীরা আমার নবীর প্রতি ঈমান গ্রহণ করবে আমার নবীকে আপনারা সাহায্য করবেন এবার আমি আল্লাহ তাআলা আপনাদের মাঝে সাক্ষী রয়ে গেলাম ক্বালু আকরারুনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাকুম মিনাশ শাহিদিন ধরে বলুন আল্লাহু আকবার এই ভাষাটা কার আল্লাহ এই বাণীটা কার আল্লাহ আল্লাহ যদি নিজে রাসূলের উপরে মিলাদের কথা বলে থাকে রাসূলের আগমনের কথা বলে থাকে ঈদ মিলাদুন্নবীর কথা বলে থাকে সারা বিশ্ব সমাজবাসী নবীর উপরে তাজিম করার দরকার আছে আছে মিলাদ শরীফ করার দরকার আছে আছে কিয়াম শরীফ করার দরকার আছে কিনা আছে হে মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমার নবী কোন পৃথিবীর জমিনে আসে নাই আল্লাহর হাবিবে কোন মায়ের রহমে আছে ও বন্ধু আমার ভাইরা গভীর মনোযোগ আমার নবী যেদিন দুনিয়াতে আসবেন বিশ্ববিখ্যাত রাইটার আল্লামা কেরামাতুল জুনফুরি তার কিতাবের নাম হলো আল বারাহিনুল কদিয়া ফি মাউলুদি খাইরুল বারিয়া 105 নাম্বার পৃষ্ঠার মধ্যে তিনি উদ্ধৃত করে তুলে বলতেছেন আমার নবী যখন পৃথিবীর জমিনে আসবে খানায়ে কাবার বাবে রহমতের দরজার সামনে বন্ধুরি আমার নবীর দাদা জান খাজা আব্দুল মুত্তালিব তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে সকলে বলে আব্দুল মুত্তালিব যার নাম আকাশের মধ্যে আহমদ পৃথিবীর জমিনে সেই নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন পৃথিবীর জমিনে আসবে তিনি বলতেছে আন আব্দুল মুত্তালিব আন্নাহু কল দলিল আন আব্দুল মুত্তালিব আন্নাহু কল কুনতু লাইলাতিল বিলাদাতে ইনদাল কাবাতে ফালাম্মা মাদা নিসফুল লাইলি ওয়া রাইতুল কাবাতা সলাত ইলা মাকামে ইব্রাহিম ওয়া সাজাদাত ওয়া খারাজাত মিনহু সাউতি তাকবীরে তিহাকাজা আল্লাহু আকবার আল্লাহু আকবার রব্বি মুহাম্মাদানি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুরে বলুন আল্লাহু আকবার হে সুশিক্ষিত সমাজের লোক হে মুসলমান ভাইরা আমার নবীর তাজিমের দলিল দেখুন আমার নবীর মিলাদের দলিল শুনে যান কিছু কিছু লোকেরা কই মিলাদ নাই যেই সমস্ত আলেমরা বলে নবীর উপরে মিলাদ নাই আর বিশ্ববিখ্যাত রাইটার আল্লামা কেরামাতুল জুনফুরি তাদের মুরব্বী তারা বলতেছে ও বন্ধু তাদের মুরব্বী তাদের কিতাব দিয়ে দলিল দিচ্ছি যারা বলতেছে মিলাদ শরীফ নাই বিশ্ববিখ্যাত রাইটার আল্লামা কেরামাতুল জুনফুরি তার কিতাবের মধ্যে দলিল দিলেন আমার নবী যেদিন ঈদ মিলাদুন নবী হচ্ছে খানায়ে কাবাটা বন্ধুরে আমার তিনি বলতেছেন আন আব্দুল মুত্তালিব আল্লাহু কল আব্দুল মুত্তালিব বলতেছে কুনতু লাইলাতিল বিলাদাতে আল্লাহর হাবিবের বিলাদাত রাত্রিতে ফালাম্মা মাদা নিসফুল লাইলি রাত্রটা যখন অর্ধেক হয়ে গেল ও রাইতুল কাবাতা সলাত ইলা মাকামে ইব্রাহিম ওয়া সাজাদাত খানায়ে কাবাটা মাকামে ইব্রাহিমের দিকে সেজদায় পড়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ যিনি কে সেজদে কো মেহরা বেকাবা চুকি উনবো কি লাতা লাখো সালাম মুস্তফা জানে রহমত পে লাম শমে বজমে হেদায়ত পে লাম শমে বজমে হেদায়ত পে তুমারে লিয়ে সুনিও সোনা তুমারে লিয়ে মকিনো মকা তুমারে লিয়ে বনি দু জগা
তোমারে লিয়ে বলগল ওলা বিকমালিহি কশব তুজা বিকমালিহি হসনত জমিও খসালিহি সাল্লো আলাইহি খাই কামত তাজিম করেছে আমার নবী যেখানে আমার নবী মক্কায় আসলেন যারা মক্কা শরীফে গিয়েছেন যেই সমস্ত হাজি বিরায় আছেন মক্কা শরীফের বন্ধুরা আমার বাইতুল্লাহ শরীফের বন্ধুরা আমার দক্ষিণ পূর্ব কন্নারে মা আমেনার গড় হাজা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘরে আমার নবী তাসবিহ মানলেন সেই ঘরের মধ্যে আমার নবী দুনিয়াতে আসতেছে এমন সময় খানায় কাবাটা মাকাম ইব্রাহিম দিকে হইয়া মা আমেনার ঘরের দিকে ফিরে সেজদায় পড়ে গেছে খানায় কাবার জবান খুলে গেছে তিনি বলতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ মহান রব্বি মুহাম্মদ আলী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে বলুন সুবহান সকলিদের সেরাই ধন পবিত্র ঈদে মিলাদুন নবী সকলিদের সেরাই ধন পবিত্র ঈদে মিলাদুন নবী সকলে বলুন আল্লাহু আকবার আরো জোরে বলুন আল্লাহু আকবার হে মুসলমান ভাইরা এই যে মিলাদুন নবী আমার আল্লাহ করেছে আমার সমস্ত নবী পয়গম্বরদেরকে নিয়ে আর সব মহল্লার মধ্যে আমার মাওলার সমস্ত নবীদেরকে নিয়ে আমার নবীর উপরে ঈদ মিলাদুন নবীর আলোচনা করছে আজকে যে সমস্ত মৌলবি বলে ঈদ মিলাদুন নবী নাই এই মৌলবির সালাম দিবেন না এই মৌলবির কালাম দিবেন না এই নবীর প্রতি এই মৌলবির দিকে কোনো সম্পর্ক রাখবেন না বন্ধুরে আমার তারা হলো আমার নবীর দুশ্মন তারা হলো আওলাদের রাসূলের দুশ্মন তারা হলো গাউসে পাকের দুশ্মন তারা হলো মদিনাওয়ালার দুশ্মন কি বলেন ঠিক কিনা আরে যারা বলেন ঠিক কিনা বন্ধুরে আমার ঈদি মিলাদুন নবী আছে কি নাই কি বলেন আছে কি নাই আপনাদের এই রিয়াজউদ্দিন বাজার সংলগ্ন এটা হলো আপনার কি বাজার নিউ মার্কেট নিউ মার্কেট প্লাস রিয়াজউদ্দিন বাজার পাশে পাশে ঠিক কি না বিরাট বাজার এখানে কাঁচা বাজার আছে না আপনাদের কি বলেন আছে কি না এখানে কাঁচা বাজারে যে দেখবেন কিছু আপনার এই করলা চিনেন তো করলা আমাদের কুমিল্লার ভাষা ঢাকার ভাষায় বলে করলা বিরাট এক থেকে দেড় হাত এটা কি হাইবি নাম কি হাইবি আবার এই করলাটার পাশে ছোট্ট একটা উস্তা এটা আমাদের কুমিল্লার ঢাকার ভাষা বলে উস্তা অথবা উদাইয়া ঠিক কিনা অর্থাৎ করলার ভাই এটা হলো ছোট্ট আর ওইটা একটা অনেক বড় এটা হলো হাইবি আর হলো আন হাইবি কি বলেন ঠিক কিনা এখন আপনাদের চক বাজারে এই এলাকা নিউ মার্কেটের আশেপাশে আমার এক ভাই উনি বিবি নতুন বিয়ে করেছে এই করল্লা আর কুস্তা নিয়ে দুজনে এই বাড়িতে গেলেন যাই এবার পাকাইছে পাকানোর পর স্ত্রীকে বলতে স্ত্রী গো তুমি কি আজকাল কি পাক ভুলে গেছো নাকি ভাই কি ব্যাপার কি হইছে ওই আজকে দেখা যায় একটা করল্লার স্বাদ নাই আর একটা দেখা যায় খুব টেস্ট লাগে খাইতে খুব মজা এখন স্ত্রী ডাক দিয়ে কয় তুমি ব্যাপার কি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি নিজেই কিনলা তুমি জানো না তাই কি কেসটা কি বিবি বলো তো দেখি ওই কেসটা হলো যেই করল্লাটা এক থেকে দেড় হাত দেখতে কিন্তু হাইবি কিন্তু ভিতরে হলো কান্দা ফল বর্তমানে একদল হাইবি মৌলবি বাংলার জমিনে ফায়দা পেয়ে গেছে এই হাইবি মৌলবি বলতেছে ঈদে মিলাদুন নবী নাই মিলাদ নেই কি আম নেই এই হাইবি মৌলবি আপনার পাশে আমার পাশে আছে ঠিক কি না কি বলেন ঠিক কি না এই হাইবি মৌলবি দেখতে কিন্তু সুন্দর কিন্তু ভিতরে হারামি কি বলেন ঠিক কি না এই হাইব্রিড মৌলবির দল আমার ইমাম হুসাইনকে কতল করেছে কারবালার জমিনে এই হাইব্রিড মৌলবি আগ্রন্তে বন্ধুরে আমার জাইনুল ইসলাম ফারুকে গরুর মতন জবাই করে দিয়েছে সেই হাইব্রিড মৌলবি ঠিক কি না আমাকে
এক হুজুর কানে কানে বলে দিল যে হুজুর এই দল কিন্তু এখানে আছে সাবধানে ওয়াজ করে কথা বুঝছেন আমি আপনাদের এলাকায় বহু জায়গায় এই গত এক বছর আগে আমি মুরগি হাটায় ওয়াজ করে গেছি আমি চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ওয়াজ করি আমার মিডিয়া আজমিরি রেকর্ডিং সেন্টার উনি আমার জন্য অক্লান্ত পরিশ্রম করে উনিও ওনার জন্য আমি অক্লান্ত পরিশ্রম করি বত্র বাংলার জমিনে যত মিডিয়া আছে মিডিয়ার থেকে এক নম্বর স্থান বর্তমানে আজমির কেননা উনি সুন্নি বক্তাদেরকে বিতরণ করে সকলে বলুন আলহামদুলিল্লাহ সুন্নি বক্তাদেরকে বিতরণের মাধ্যমে আজকে মানুষ সুন্নি জামাত সম্বন্ধে বুঝতে পারতেছে ঠিক কিনা বন্ধুরে আমার আমাকে বলছে যে হুজুর ওই দল আছে কিন্তু আমি যে আজকে আপনারা আমাকে দাওয়াত দিবেন আগামীতে দিলে দিবেন না দিলে নাই রিজিকের মালিক রাজ্জাক আমার দাওয়াতের কোনো প্রয়োজন নাই পরকালে আমার এই জিব্বাটা টান দিয়ে পিছনের দিক দিনে একটা প্যারাক মারবে যে মাওলানা শফিউল্লাহ তক্তা আসো তোমার তক্তা শুনিয়ে দিই কত নাম্বার বক্তা হইছো তুমি নিজে দাওয়াত পাওয়ার জন্য হক কথা তুমি বলো না এই হক কথা বলেছিলাম ফারুকি সাহেব আজকে পৃথিবীর থেকে শহীদ হয়ে গিয়েছে আরামসে জান্নাতের বাগানে ঘুমাচ্ছে আমি একই বাপের একই সন্তান মৃত্যুর ভয় করি না তোমরা একজনকে জবাই করেছো বর্তমানে প্রত্যেকের ঘরে لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياتي جربوا المرحبا أمر الله قرآن الكريم إذ ميلاد النبي সম্বন্ধে কি বলেন আর আমরা কি বলি আর আমার আল্লাহ কি বলেন আপনারা অনেক শিক্ষিত সমাজ কেউ মেয়র আছেন কেউ সিটি কর্পোরেশনের লোক আছেন এখানে আমি অনেকে নামও জানি না তবে আমার ভুল হতে পারে দয়া করে ক্ষমা করে দিবেন আমি সবার নাম বলতে পারতেছি এখন আমার আল্লাহ কি বলে আর দুনিয়ার বান্দা কি বলে আল্লাহর সাথে আর বান্দার সাথে কি কালেকশন আমার আল্লাহ বলে নবীর সম্বন্ধে কেমন আর দুনিয়ার বান্দা নবীর সম্বন্ধে কেমন আলোচনা করে তার এই কোরআনে কারীমের আয়াত দিয়ে আমি দলিল দিচ্ছি আমার আল্লাহ কি বলেন আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইযা বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিন মুবিন জোরে বলুন আল্লাহু আকবার আমার আল্লাহ কি বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন لقد من الله على المؤمنين إذ بعث فيهم أمر الله بولن مؤمن در ماس تكي مؤمن در مكو تكي مؤمن در ماجه أمي الله تعالى يمون اك جن مؤمن نبي پتائشي سبحان الله بولن أمر نبي مؤمن كنا কি বলেন মুমিন কিনা আমার নবী মুমিন বানানের ফ্যাক্টরি কি বলেন ঠিক কিনা আমার নবী মুমিন বানানে ওয়ালা আলাল মুমিন ইজ মা সাফিহি রাসূলাম মিন আনফুসিহি ইয়াতলু আলাইহি আয়াতিহি ওয়া ইউযাক্কিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব আমার আল্লাহ কয় আমি আল্লাহ তাআলা মুমিনদের মাঝে এমন একজন মুমিন বানান নবী বানাইয়া নবী পাঠাইয়া আমি খুব দয়া করেছি অনুগ্রহ করেছি অনুশোচনা করেছি পৃথিবীর জমিনে আমার মাহবুবকে পৃথিবীর জমিনে যখন পাঠাইছি ওই মুহূর্তে কোনো স্কুল ছিল না কলেজ ছিল না ইউনিভার্সিটি ছিল না মাদ্রাসা ছিল না জামিয়া ছিল না উলুম ছিল না দেওবন্দ ছিল না মুক্তব ছিল না বিদ্যালয় ছিল না কি বলেন ঠিক কিনা কিছু কিছু লোকেরা কয় নবী নাকি মুরুক্ষ নবীর উস্তাদ নাকি জিব্রাইল নাউজুবিল্লাহ বলেন আরো জোরে বলুন নাউজুবিল্লাহ আমার নবীর উস্তাদ পৃথিবীর মধ্যে হতে পারে কিনা আমার নবীর উস্তাদ পৃথিবীর মধ্যে হতে পারে কিনা গভীর মনোযোগ শুনে নিন যে সমস্ত ইমামেরা বলে নবীর আমার মতন তার পিছনে আপনি একটা করেন কিন্তু তাদের সাইজ কিন্তু আপনারা জানেন সাইজটা কেমন ঠিক কিনা সুন্নি জামাতের মৌলভীদের সাইজ দেখবেন আর তাদের সাইজ আপনারা ভালো করে দেখে নিন কেমন
তাদের পিছনে নামাজ পড়লে কেমন লাগে আর আহলে সুন্নাত ওয়াল জামাতের কম শিক্ষিত একটা আলেম কিন্তু ইমামতি করে তার পিছনে নামাজ পড়লে দেখবেন আপনার দিলটা কেমন লাগে কি বলেন ঠিক কি না কেননা আমার নবীর রহমত আর বরকত একমাত্র ইমানদারের ভিতরে যারা হলো মুমিনে মুকাম্মেল ঠিক কি না গভীর মতলব আমার নবী মদিনার জন্ম নাম করে যেখানে জান্নাতের বাগানে আরাম করে ও বন্ধু যেটার নাম হলো রিয়াজুল জান্নাহ মদিনার দেবার থেকে হাতের বাম দিকে তাকাইলে বিরাট একটা মিম্বর মোবারক দেখা যায় ফ্লোর থেকে আরম্ভ করে বন্ধুরে আমার সাজে সাজে লাগানো বর্তমানে দেখা যায় এই মিম্বর মোবারক আর আমার নবী রওজাতুন নবুবী মধ্যবর্তী স্থান তাকলো রিয়াজুল জান্নাহ এই জায়গার মধ্যে আমার নবী বিশ্রাম নিলেন হঠাৎ করে হযরতে সাইয়েদনা সিদ্দিকে আকবর বুখারী শরীফ কিতাবুল মাগাজির সাফতার ও বন্ধু আমার নবী দেখতে পেলেন সাইয়েদনা সিদ্দিকে আকবর হযরতে উসমান জিনুরাইন মাওলায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে উমরে ফারুকে আজম সাইর খলিফা তার আমার নবীর সামনে দাঁড়িয়ে রইল হযরতে সাইয়েদনা সিদ্দিকে আকবর কান্দি ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার হাতে পায়ে রাসূল গ্রহণ করার পূর্বে আমার ছিল একটা জীবন আপনি নবীর পাশে যেই দিন আমি কলমা পড়ে মুসলমান হয়েছি সেই দিন থেকে আমি আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার হুর একটা জীবন হয়ে গেছি আমার নবী ডাক দিয়া কয় আবু বকর রে যারা আমি নবীকে চিনছে তারা কিনতে পেরেছে যারা আমি নবীকে চিনে না তারা এই দুনিয়া এবং পর দুনিয়া তারা অন্ধ আর যারা আমি নবীকে চিনতে পেরেছে তাদেরকে আমার মাওলা দুই কুলের সুলতান বানিয়ে দিছে এবার আসেন কোরআনের দলিল আমি এতক্ষণ খালি কোরআনের দলিল দিচ্ছি আরেকটি কোরআনের দলিল আমার মাওলা কি বলে বনি ইসরায়েলের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম অকর রব্বি আদখিলনি মুদখালা সিদুকি ওয়া খরিজনি মুখরাজা সিদুকি ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা সকলে বলুন আল্লাহু আকবার বন্ধুরে আমারে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বলেছেন তার কিতাবের মধ্যে বলেছেন আল বেদায়া ওয়ান নেহায়া এই একটি কিতাব বন্ধুরে আমার তৃতীয় খণ্ডের 104 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লামা ইবনে কাসির তিনি বলতেছেন অকুর রাব্বি আদখিলনি তোমরা প্রবেশ করো মুদখালা সিদুকি তোমরা সত্য হইয়া প্রবেশ করো ওয়া আখরিজনি মুখরাজা সিদুকি তোমরা সত্য হইয়া বাহির হয়ে যাও সত্য হইয়া ঢুকো সত্য হইয়া বাহির হয়ে যাও ওয়া জাআলনি লাদুনকা সুলতানান নাসিরা আমার আল্লাহ কয় যদি তোমরা তাদের কাছে বসো তাদের কাছে সময় দাও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুই কোলে সুলতান বানিয়ে দিব যেমনি ভাবে আমার মদিনার কাবলি বলা নবী দুই কোলের সুলতান এই দুনিয়ার সুলতান পরকালের সুলতান কি বলেন ঠিক কি না আরো জোরে বলুন ঠিক কি না দুই কোলে সুলতান নবীজি দুই কোলে সুলতান হায় হায় দুই কোলে সুলতান নবীজি হায় হায় তুমি বিনে এ সংসারে তুমি বিনে এ সংসারে কে আছে আমার তুমি বিনে এ সংসারে কে আছে আমার দুই কুলে সুলতান নবীজি দুই কুলে সুলতান হায় হায় দুই কুলে সুলতান নবীজি নবী খনে থাকে আরশেতে খনে থাকে জমিনেতে খনে থাকে আরশেতে খনে থাকে জমিনেতে হায় হায় এক ফলকে সায়ারে করে এক ফলকে সায়ারে করে সারাটি জাহান এক ফলকে সায়ারে করে সারাটি জাহান দুই কুলে সুলতান নবীজি দুই কুলে সুলতান হায় হায় দুই কুলে সুলতান নবীজি তোমার কদমে যে দৌড়িবে খুদাকে সে জয় করিবে তোমার কদমে যে দৌড়িবে খুদাকে সে জয় করিবে মরণ কালে পাশে থাকবে মরণ কালে পাশে থাকবে দয়াল নবীজি মরণ কালে পাশে থাকবে দয়াল নবীজি দুই কুলে সুলতান নবীজি দুই কুলে সুলতান হায় হায় দুই কুলে সুলতান নবীজি আরো জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আরো জোরে বলুন আল্লাহু আকবার
কিতাবের নাম হলো দুররে মুসুর এই দুররে মুসুরের দ্বিতীয় খণ্ডের 104 নম্বর পৃষ্ঠায় যারা ও বন্ধু যারা কিতাব পড়েন যারা কিতাব রাইটার কিতাব লেখেন কিছু কিছু আলেমরা কিতাব লেখে না বুঝজা কিতাব লেখে আবার কিছু কিছু আলেমরা বুঝজা কিতাব লেখে বন্ধুরে আমার কিতাবের মধ্যে যদি ভুল ভুল হয়ে থাকে নিশিজা লেখা থাকে আমার এই কিতাবের মধ্যে লিখুনির মধ্যে যদি ভুল বেয়াদবি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে গেলে দেখবেন লেখা থাকে কিনা থাকে কি বলেন থাকে কিনা থাকে আমার আল্লাহ বলেন জগতের লোকেরা রে এমন একটি কিতাব এমন একটি আমি আল্লাহ কুরআন নাযিল করেছি এই কুরআনের কোন শোভা সন্দেহ নাই লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আমার আল্লাহ কয় এই কিতাবের কোন শোভা সন্দেহ নাই কেননা এই কিতাবের প্রথম শুরুতে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলুন সুবহান দোকানের মধ্যে কোন চুরি ডাকাতি হতে পারে না ঠিক কিনা আমার আল্লাহ ডাক দিয়া কয় জগতের লোকেরা রে আমার এই কিতাব আমার এই কিতাবের মধ্যে কোন সভা সন্দেহ নাই আমার এই কিতাবের প্রহরী আমার এই পিতা কিতাবের ধারক এবং বাহক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবের মধ্যে কোন ভুল বেদবি হতে পারে না কেননা ভুলের মালিক আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে বলুন সুবহানাল্লাহ আমার নবী কোনো গুনাহ আসেনি না কোনো পাপ আসেনি না আমার নবী কোনো গুনাহ করেছেনি না আমার নবী কোনো মিথ্যা কথা বলেনি না আমার নবী কোনোদিন চুরি করেছেনি না আমার নবী কোনো সুবুরি করেছেনি না আমার নবী কোনো পরের হক নষ্ট করেছেনি না এই হাবিব মৌলবী তারা মিথ্যা কথা বলে আবার চুগলখুরি করে আবার হকের ব্যবসা করে আবার সুদের ব্যবসা করে আবার মসজিদের সামনে দাঁড়াইয়া সকলের ইমামতির ইমামতি করে একতেদার ইমামতি করে তাহলে আমার মাঝে আমার নবীর মাঝে আর হাইবিত মলবীর মাঝে ব্যবধান আছে কিনা কি বলেন আছে কিনা তাহলে কেমনে বলে তারা নবী আমার মতন নাউজুবিল্লাহ বলেন আর জোরে বলুন নাউজুবিল্লাহ ইমাম সাহেবকে বলবেন ইমাম সাহেব ও হুজুর আপনি বলেছেন নবী আমার মতন আকাশের এই মুহূর্ত সূর্যটাকে ডাক দেন বলবেন হুজুর আপনি তো বলেছেন নবী আমার মতন এই মুহূর্ত সূর্যটাকে ডাক দেন কিন্তু সূর্য তো আপনার ডাকে সাড়া দিবে না ইমাম সাহেবের ডাকে সাড়া দিবে না কেন ইমাম সাহেবের ভিতরে মিথ্যা আছে ইমাম সাহেবের ভিতরে হারামখানা আছে আমি মাওলানার ভিতরে হারামখানা আছে আমি মাওলানা মিথ্যা কথা বলি আমি মাওলানা সুগুর ঘুরি করি আমি মাওলানা স্বয়ং সম্পূর্ণ না হাইবিক মৌলবী স্বয়ং সম্পূর্ণ না কেন আমার নবী আসরের নামাজ আদায় করবে আসরের নামাজ চলে গিয়েছে বুখারী শরীফের হাদিস আমার নবী আসরের নামাজের টাইম চলে গিয়েছে আমার নবী ডাক দিয়া কয় মাওলা আলী আসরের টাইম চলে গেল মাগরিবের টাইম চলে আসলো তুমি আমাকে কেন ডাক দিলে না মাওলা আলী কে বলো হুজুর নবী আগে আসছে নামাজ তো আগে আসে না নবী আগে হয়েছে নামাজ পরে হয়েছে নবী যদি না হইতো নামাজ হইতো না এই নবীকে যদি ঘুম থেকে ডাকি আমার বেয়াদবি হয়ে যাব আমি আলী ধ্বংস হয়ে যাব নামাজ তো একদিন না একদিন পড়তে পারবো হায়াতের জিন্দিগিতে কিন্তু নবী যদি চলে যায় এই নবী জীবনে পাও না পরবর্তীতে হজ আমি আদায় করতে পারবো হুজুর কিন্তু নবী যদি চলে যায় কাকারিয়ালে দুনিয়ার মধ্যে জীবন যাপন করবো গো নবী এই নবী তো আমি মাওলায় আলীর জীবন আমি নবী আমি মাওলায় আলীর জীবন এই আলী থাকতে পারবে না জগতের মধ্যে নবী যদি না থাকে ঠিক কিনা
আরো জোরে বলুন ঠিক কি না হায় হায় মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে থাকে আমার জানি মদিনাতে থাকে আমার জান রব্বুল আলামিন তোমার বুকে পাঠালো আমার প্রিয় নবীকে সেই কারণে তোমার বাগানে পাওয়া যায় কোরআন হাদিস দীন ও ঈমান মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে থাকে আমার জানি হায় হায় মদিনাতে থাকে আমার জান তোমার প্রতিটি ধুলি কোনা আমার কাছে দামি গহনা তোমার প্রতিটি ধুলি কোনা আমার কাছে দামি গহনা বেহেশতের উদান জান্নাতের বাগান রিয়াজুল জান্নায় আমার নবীজির বয়ান রিয়াজুল জান্নায় আমার নবীজির বয়ান মদিনা আমার জান মদিনা মদিনাতে থাকে আমার জান মদিনাতে থাকে আমার হায় হায় মদিনাতে থাকে আমার নবী গো আপনি তো নবী আমার জানের জান আপনি নবী আমার কলেজার টুকরো যেই মাওলায় আলী নবী তারা কিছু বুঝে না যেই মাওলায় আলীর জন্য জান্নাতের রমণীদের সরদার সেই দুনিয়ার জমিনের মধ্যে ইয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়েদা সাবাবে আহলে জান্নাহ ইমাম হাসান হুসাইন যুবকদের সর্দার জান্নাতের মধ্যে হবে সেই জান্নাতের সর্দারের বাবা আমি জান্নাতের সর্দার কিভাবে আমি পাইতাম সমস্ত রমণীদের সর্দার আমি কি পাইতাম ও নবী আপনি আমার জানের জান আমার নবী ডাক দিয়া কয় মাওলায় আলী রে এই মুহূর্ত আমি নবী ডাকছি সূর্য কোথায় আমার নবী বলতেছি আইয়ুহা শামসু তালুনা অস্তমিত সূর্য ডুবন্ত সূর্য এই মুহূর্ত আমি মদিনার নবী ডাক দিছি আমি নবী পাকের ডাকে তুমি সাড়া দাও জোরে বলুন সুবহানাল্লাহ ডুবন্ত সূর্য মাগরিবের টাইমে চলে গিয়েছিল আমার নবী ডাক দিয়েছে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ডুবন্ত সূর্য আসরের নামাজের টাইমে চলে আসলো আমার নবী আসরের নামাজ পড়লেন হাইবিক মলবি বলে নবী আমার মতন ঠিক কিনা নাউজুবিল্লাহ বলেন না আরো জোরে বলেন নাউজুবিল্লাহ ও মলবি এখনো সময় আছে এখনো সময় আছে আওলাদের রাসূলের কাছে যাইয়া সুতরাং আবার নতুন কইরা তওবা কইরা কম পুনরায় আবার নতুন মুসলমান হও কেননা এখনো মুসলমান হতে পারো না ঈমান গ্রহণ করতে পারো না কেননা ভিতরের মধ্যে শয়তানি যতক্ষণ পর্যন্ত তোমার শয়তানি না যাবে ততক্ষণ পর্যন্ত নবী চিনা সম্ভব না আমার ভাইরা সম্পদরে আমার শয়তান মাকরুম শয়তান 900 বছর পর্যন্ত ইবাদত করেছে বন্দিগি করেছে সমস্ত বন্দিগি বরবাদ হয়ে গেছে কেননা আদমের ফেসানির মধ্যে আমার নবীর নূর মুবারক ছিল নূরি মুহাম্মদি ছিল কিছু কিছু মলবি কয় আদম নবীকে সেজদা না করার কারণে শয়তান শয়তান হয়ে গেছে একদম ভুল আদম নবীকে নয় আদম নবীর ফেসানির মধ্যে আমার নবীর নূর ছিল আমার নবীর নূরকে তাজিম না করার কারণে আমার আল্লাহ কয় ইল্লা ইবলিস আবা ওয়াস্তাগবারা ওয়া কানা মিনাল কাফিরিন আল্লাহ কয় তোমারে জগতের মধ্যে আমি কাফের বানাইয়া দিলাম জোরে বলুন নাউযুবিল্লাহ আরো জোরে বলুন নাউযুবিল্লাহ বন্ধুরে আমার একদল লোক আমাকে ভালোবাসবেন একদল লোক আজকে ওয়াজে আজকে আমাকে খারাপ বলবেন খারাপ বললে কিছু আসবে যাবে না আমার নবীর শান আমার আল্লাহ নিজে গিয়েছে ও জগতের লোকরা তোমরা আমার নবীর শান গাও যদি জগতের মধ্যে তোমরা আমার নবীর শান গাও আমি আল্লাহ তাআলা আকাশের মধ্যে যেমনি ভাবে জগতের মধ্যে আমি সাহাবীদেরকে নিয়া আমি আল্লাহ চতুর্থ আকাশে হামজালার লাশকে আমি মাওলা জমজমের পানি দিয়া গোসল দিছি
পথে আকাশে নয় আমি সোয়াজিনে আমি আল্লাহ আমার বন্ধু মুস্তফার বিনিময়ে তোমাকে উঠাই আমি আদর্শ হাক দিতে পারি কি বলেন ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না বন্ধুরে আমার গভীর মনোযোগ ঈমানটা মজবুত করেন ঈমান মজবুত করার মালিক হলো একমাত্র বর্তমানে মিডিয়া বন্ধুরে আমার আল্লাহর ওলিরা ওলিদের কাছে গেলে ঈমান মজবুত হবে নবী চিনা যাবে নবী না চিনলে আল্লাহ চিনা যাবে না নবী পাওয়ার একমাত্র মুখপত্র হলো বর্তমানে জামানার মুজাদ্দিদ আল্লাহর ওলিরা জোরে বলুন সুবহানাল্লাহ কি বলেন ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না তোলার জমিরে হকার বৈরম যুবক জমাত বিন্দু এর যুবক আজকে পৃথিবীর জমিনে তুমি বড় ব্যবসায়ী যুবক রে বন্ধু আগামী দিন তুমি কবরের প্যাসেঞ্জার ঠিক কি না বন্ধু রে আগামী দিন মারা যাওয়ার পরে সকলে মিলে তোমার জানাজা দিবে দুই নাকের মধ্যে তুলা দিবে দুই কানের মধ্যে তুলা দিবে সুন্দর করে তোমাকে গোসল দিবে আতর গোলাপ মাখাইয়া এবার চার বেহালার পালকি করে তোমাকে কবরের দিকে যাত্রা করবে তুমি কাফনের কাপড় ভিতর থেকে তুমি কাঁদবে ডাক দিয়া বলবে বিবি গো কোথায় তোমরা আমাকে নিয়ে যাও নিউ মার্কেটের হকারদের মরো আমি একজন সভাপতি আমি একজন সেক্রেটারি গো বিবি জগতের এই নিউ মার্কেটের লোকেরা সকলে আমাকে ভালোবাসে চটলার জমিনের সকলে আমাকে ভালোবাসত আজকে আমি লেভেল পজিশন অবস্থায় কেন খাটে শুয়ে রইলাম বিবি গো তিনি কাঁদতে থাকবে এর যুবক তুমি কাঁদবে তোমার কান্নার আওয়াজ কেউ শুনবে না বিবি কাঁদবে ডাক দিয়া বলবে স্বামী গো তুমি তো আমার জগতের স্বামী ছিলে আজকে আমি কাকে স্বামী বলে ডাক দিব মা কাঁদবে জাদু বলে সন্তান কাঁদবে আব্বু বলে যখন কবরের দিকে যাত্রা করবে বন্ধু এবার কবরের মধ্যে যখন নামাইবে কি বলবে বিসমিল্লাহি মহানা মিল্লাতি আদম সফিউল্লাহ বিসমিল্লাহি মহানা মিল্লাতি মুসা কালিমুল্লাহ তাও বলবে না আল্লাহ কয় মুসা নবী কথাও বলবে না আল্লাহ কয় ঈসা নবী কথাও বলবে না আল্লাহ কয় দাউদ নবী কথাও বলবে না আমার আল্লাহ কয় দুনিয়ার জগতের লোক রে এর জগতের লোক রে এই নিউ মার্কেটের লোকের হকার জমিতে যুবক রে এর যুবক নবী পাকের উপরে আমি নবী পাকের উপরে তুমি নিজের মিত্রকে বিলীন করে দিয়ে আমার নবীর প্রেমের বাগান তুমি মিলাইছিলে রে যুবক আজকে কোন নবী কথা তোমার আজকে আসবে না এই মুহূর্তে এমন একজন নবী তোমার মোহতাজ হবে তোমার বন্ধু হবে যিনি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ এই নিউ মার্কেটের লোকের বাইরে এরা যুবক এই নবীর মিলাদ তুমি দিয়েছো কবরের সোয়ানের সঙ্গে সঙ্গে ডান দিকে তাকাইবা মাটি বাম দিকে তাকাইবা মাটি সামনের দিকে তাকাইবা মাটি পিছনের দিকে তাকাইবা মাটি উপরে মাটি নিচে মাটি তুমি রোদন করে কাঁদবে মুলকের নেকির ফেরেশতা ইসা ডাক দিয়া বলবে ও হকার সমিতির যুবক রে তোমার জীবন ভালো তোমার কপাল ভালো তোমার কপাল দণ্ড হয়ে গেছে দেখো তোমার কবরটা এই মুহূর্ত অন্ধকার কবর আর অন্ধকার খবর নাই দেখো তোমার কবরটা গুলে গুলজার হইয়া গেছে আমার নবী নুরানি সুরত নিয়ে আইসা ডাক দিয়া বলবে ও নিউ মার্কেট এলাকার হকার সমিতির যুবক রে এরে যুবক দুনিয়ার মানুষের কাছে প্রত্যেক দোকানের কাছে প্রত্যেক দোকানদারের কাছে হাত দিতেই বিছেই ছিলে আমি নবীর ঈদ মিলাদ নবীর জন্য এত সুন্দর করে একটা ঈদ মিলাদ নবী তুমি আমাকে উপহার দিয়েছো এরে যুবক যখন তুমি মাহফিলের মধ্যে বসেছিলে আমি মদিনার নবী রওজা মুবারক থেকে আমি নবী দেখছি আজকে তোমার কবরের মধ্যে হাজির হয়ে গেছি যুবক রে চিন্তার কোনো কারণ নাই যতদিন পর্যন্ত কিয়ামত হবে না রে যুবক ততদিন পর্যন্ত আমি নবীর মিল্লাতের মধ্যে তোমাকে আপন করে নিলাম জোরে বলুন সুবহানাল্লাহ কেউ তো তোমার আপন হবে না না না
আপন হবে যেই জনা সেই তা মদিনা আপন হবে যেই জনা কর লাগিয়া কান্দরে মন কর লাগিয়া বন্ধ কর লাগিয়া কান্দরে মন কর লাগিয়া কেউ তো তোমার আপন হবে না 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 আপন হবে যেই জনা সেই তা মদিনা আপন হবে যেই জনা নিজের জন্যে দয়ালে নবী একটুও কাঁদে নাই নিজের জন্যে দয়ালে নবী একটুও কাঁদে নাই দয়ার নবী মায়ার নবী আপন সদায় আপন সদায় উম্মতের কান্দারে নবী ভুলে যাবে না যেজন হবে আপনা সেই তা মদিনা যেজন হবে আপনা মসজিদে নববীর মধ্যে বলে হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো দুনিয়ার মধ্যে যেমনি আপনাকে আমি তাজিম করি আমি সাইয়েদনা সিদ্দিকে আকবর তাজিম করি আপনি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কেমনে তাজিম করব দলিল ও বন্ধু গভীর মনোযোগ দুররে মনসুরা দ্বিতীয় খণ্ডের 104 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখলেন ও বন্ধু ইয়াউল উলুমুদ্দিন ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি রচিত কিতাব দ্বিতীয় খণ্ডের 104 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখলেন কিতাবুল মাগাজি বুখারী শরীফ চ্যাপ্টার থেকে কিতাবটা আনা হয়েছে বন্ধুরে আমার আমার নবী বলেন আন্না হুরমাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা মাউতিহি তাজিম আমার নবী বলে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তেমনি ভাবে তোমরা তাজিম করবে এবং আমি নবীকে তাজিম করবে কিভাবে তোমরা হাঁটা অবস্থায় চলা অবস্থায় আমি নবীকে তাজিম করবিহি ওয়াজালিকা সিরাতিহি আমি নবীর চরিত্র আলোচনা করার সময় আমি নবীকে তাজিম করবে ওয়াজালিকা মিলাদিহি আমি নবীর জীবন বৃত্তান্ত আলোচনা করার সময় আমি নবীকে তোমরা তেমনি ভাবে তাজিম করবে ধরে বলুন সুবহানাল্লাহ আমার নবী বদরের যুদ্ধ থেকে আসলেন মসজিদে নববীর মধ্যে সাহাবীরা সকলে তাবান হয়ে গেল হযরত আয়ুব আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি এইভাবে বন্ধুরি আমার বাম হাত উপরে ডান হাত দিয়া নাভির নিচে দিয়া সুন্দর করে দাঁড়াইলেন আমার নবী ডাক দিয়া কয় আয়ুব আমির আনসারী আপনি এইভাবে কেন দাঁড়াইলেন আমার নবী দুই নয়নে চোখের পানি ঝর ঝর করে ছেড়ে দিলেন মাওলানা আলী কয় ওমরের কাঁধে হযরত উসমান কে নুরাইর কাঁধে ডেকে বলে হুজুর আপনার আবু বকর আজকে এইভাবে সুন্দরভাবে দাঁড়াইলো আপনি নবীকে তাজিম করতেছে হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর বলে হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সামনে আমি তাজিম সহকারে দাঁড়াইলাম এই নবী যদি না হইতো আমি আবু বকর হইতাম না সেই জন্য আল্লাহ নবীর সামনে আমি তাজিম ভক্তিভাবে দাঁড়াইলাম জুড়ে বলুন সুবহানাল্লাহ আমার নবী কিয়াম করবেন দুরুদ করবেন মিলাদ করবেন তাজিম করে ভক্তি করে শ্রদ্ধা করে কেননা আমার নবী যখন মেরাজে গেলেন বন্ধুরি আমার বাইতুল মুকাদ্দাসের মধ্যে বন্ধুরি আমার 124,000 পয়গম্বর মতান্তরে 224,000 পয়গম্বর সকলে আমার নবীর পিছনে ইত্তেদা করলেন সকলের সাথে মুসাফা করলো প্রথম আকাশের মধ্যে আমার নবী দেয়া দেখে হযরতে আদম আলাইহিস সালাম আমার নবীকে দেখা সেহার থেকে দাঁড়াইয়া একটা সালাম দিয়া দিল ধরে বলুন সুবহানাল্লাহ আমার নবী দুলহা হইলেন জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ গভীর মনোযোগ রাত্রি গভীর হয়ে যাচ্ছে আমার মেহরাব আমার মাওলার প্রত্যেকটি দরজা এই মুহূর্ত আমার আল্লাহ টপ 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 করে খুলে দিচ্ছে কি বলেন ঠিক কিনা
পৃথিবীর সুপ্রিম কোর্টের দরজা বন্ধ হয়ে গেছে আদালতের দরজা বন্ধ হয়ে গেছে জজ কোর্টের দরজা বন্ধ হয়ে গেছে হাই কোর্টের দরজা বন্ধ হয়ে গেছে নিউ মার্কেটের দরজা বন্ধ হয়ে গেছে বঙ্গবাজার মার্কেটের দরজা বন্ধ হয়ে গেছে বন্ধুরি আমার কুবারি ব্যাংকের দরজা বন্ধ হয়ে গেছে বন্ধুরি আমার জনতা ব্যাংকের দরজা বন্ধ হয়ে গেছে আমার আল্লাহ ডাক দিয়ে কই জগতের লোকেরা রে আমি মাওলার হাই কোর্টের দরজা সমস্ত দরজা গলি আমি মাওলা তোমাদের জন্য খুলে দিলাম হে মুসলমান ভাইরা কবির মালা যখন করে গান লাগাল এই নবীর মিলাদ আমার আল্লাহ নিজেই পড়েছে আমার আল্লাহ বলেছে পৃথিবীর জগতের সুপ্রিম পাওয়ার আমি নবীকে আমি আল্লাহ নবীকে দিলাম সমস্ত জগতের জিকির বন্ধ হয়ে যাবে আকাশের জিকির বন্ধ হয়ে যাবে গাছ বৃক্ষ তরুলতার জিকির বন্ধ হয়ে যাবে ইনসানের জিকির বন্ধ হয়ে যাবে তরুলতার জিকির বন্ধ হয়ে যাবে জিনের জিকির বন্ধ হয়ে যাবে নবী পয়গম্বরদের জিকির বন্ধ হয়ে যাবে সমস্ত আসহাবুল মাখলুকাতের জিকির বন্ধ হয়ে যাবে আমি মাওলার জিকির সবে মাত্র চালু আমার জিকির হলো নবী পাকের উপর জিকির وسبحوه بكرة وأصيلا ضرب الصباح أمار بير غبير مرتضم ترك اللغة أمار بير এই মিলাদের মাধ্যমে বন্ধুরি আমার পৃথিবী জমিনে হয়েছে আমার আল্লাহ বলে লাউলা কালামা খালাকতুল আফলাক লাউলা কালামা খালাকতুল দুনিয়া লাউলা কালামা খালাকতুল জান্নাতা লাউলা কালামা খালাকতুল নার আমার আল্লাহ কয় আমি আমার বন্ধুকে যদি না বানাইতাম আমি আরশ বানাইতাম না লৌহ বানাইতাম না কলম বানাইতাম না জান্নাত বানাইতাম না দুনিয়া বানাইতাম না কিছুই বানাইতাম না বন্ধুরি আমার আমার নবী আগে আইছে না নামাজ আগে হইছে কি বলে নবী আগে হয়েছে না নামাজ আগে হয়েছে নবী আগে হয়েছে না জান্নাত আগে হয়েছে নবী আগে হয়েছে না জাহান্নাম আগে হয়েছে নবী আগে হয়েছে না খানায় কাবা আগে হয়েছে বন্ধুরে আমার নামাজ পরে আসছে খানায় কাবা পরে আসছে বন্ধুরে আমার আমার নবীর চল্লিশ বছর পূর্বের ছিল একটা জীবন যেই জীবনে নবীর নামাজ ছিল না চল্লিশ বছর পূর্বে বন্ধুরে আমার আমার নবীর কোনো নামাজ ছিল না চল্লিশ বছর পরে আমার নবী নবুয়তি পাওয়ার পরে বন্ধুরে আমার মেরাজের উজুনির থেকে আমার নবী পঞ্চাশ শক্ত নামাজ আনলেন পঞ্চাশ শক্ত নামাজের মধ্যে আমার নবী পাঁচ শক্ত উম্মতের জন্য ফয়সালা করে নিয়ে আসলেন আমার মাওলা কয় বন্ধু এই মেরাজের রজুনীতে আমি মাওলার দরবারে আসলেন পঞ্চাশ শক্ত নামাজ আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম আমার নবী কয় আল্লাহ এই পঞ্চাশ শক্ত নামাজ যদি আমার উম্মতেরা পরে কেহ মাঠে কেউ ঘাটে কেউ অফিসে কেউ আদালতের মধ্যে কাজকর্ম করবে পঞ্চাশ শক্ত নামাজ আদায় করতে পারবে না আমার আল্লাহ এইবার নয় বার মুসা নবীর কাছে পাঠাইলেন বন্ধুরি আমার পাঁচবার পরে কমাইলেন পাঁচ নং পাঁচচল্লিশ থাকে পাঁচ শক্ত আমার আল্লাহ কয় যারা পাঁচবার সেজদা দিবি মেরাজুল মুমিনিন যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে তাদের সাথে আমি মাওলার পাঁচবার মোলাকাত হবে মেরাজ হবে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আশিকের রাসূলদের নামাজ পড়ার দরকার আছে নি ইমামদারের নামাজ পড়ার দরকার আছে নি মিলাদ শরীফ পড়নে বলার নামাজ পড়ার দরকার আছে নি ওহাবীর নামাজ পড়ার দরকার আছে নি সুন্নিদের নামাজ পড়ার দরকার আছে নি অলিরা নামাজ পড়েছিল কিনা গাউসে পাক নামাজ পড়ছে কিনা আহমদুল্লাহ সাকব লাকা বাবাই ভণ্ডারি নামাজ পড়ছে কিনা মুহসিন আউলিয়া নামাজ পড়ছে কিনা বদর শাহ বাবা নামাজ পড়ছে কিনা যদি তারা নামাজ পড়ে থাকে আমাদের নামাজ পড়তে নামাজ পড়তে নামাজ সারা কোনো উপায় নামাজ সারা কোনো গতি নামাজ হলো জান্নাতের চাবিকাঠি রে বন্ধু কিছু কিছু লোকেরা কয় নামাজ নামাজ হলো বান্দার চাবিকাঠি জান্নাতের চাবিকাঠি আমি বলি একদম ভুল আর জান্নাতের মালিক তো আমার মদিনার কামলিওয়ালা নবী কি বলেন ঠিক কি না নবী যদি নামাজে না থাকে ও বন্ধু এই নামাজ তোমার কোনো কাজে আসবে না যেই নামাজের মধ্যে নবী নাই এই নামাজ তোমার আল্লাহর দরবারে কবুল হবে না অর্থাৎ নবী হইল নামাজ নামাজে হইল নবী নবী হইল হুজুরি হুজুরি কালবে নামাজ পড়ো দেখবা নামাজ আর সোয়াদিনই পৌঁছে যাবে হুজুরি কালব হলো এক নাম্বারে হলো মুর্শিদ দ্বিতীয় নাম্বারে হলো নবী তৃতীয় নাম্বারে হলো আল্লাহ এই তিনজনে যেমনি ভাবে আমার মাওলার কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ সূরা বাকারা সর্বপ্রথম আয়াত নাজিল করলেন আলিফ লাম
العالمين ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين জোরে বলুন সুবহান আমার আল্লাহ এখানে তিনটা আলিফ প্রয়োগ করেন আলিফ লাম মিম কয়টা কয়টা এই তিনটা অক্ষরে তিনটা আলিফে তিনটা অর্থের বন্ধুই আমার তিনটা অক্ষরে তিনটা তাফসীর আছে বন্ধুই আমার আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বলেছেন আলিফে আল্লাহ লামে জিবরাইল মিমে মুহাম্মদ আলিফে ওয়াহদানিয়াত লা শারিকা লা আল্লাহর কোন শরীক নাই আল্লাহ কই বান্দারে তুমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও আলিফ রূপে দাঁড়িয়ে যাও আমি মাওলা তোমার সাথে মিশে যাই তোমার সাথে আলিফ রূপে আমি দাঁড়িয়ে যাই নামাজ পড়ি যখন তুমি শেষ রুকুর মধ্যে যাও আমি মাওলা তোমার সাথে রুকু করি যখন শেষ তার মধ্যে যাও আমি মাওলা তোমার সাথে আমি রুকু সেজদা করি যখন তুমি তাসাউতের মধ্যে বসে যাও আমি মাওলা তোমার সাথে তাসাউদ অবস্থায় বসি জোরে বলুন সুবহানাল্লাহ তাদেরকে বলেছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন আমার আল্লাহ কয় নিশ্চয় রহমত বরকত বিরাজ করে আমার মুহসিনের বান্দার কাছে তারা বলো আমার মুমিন বান্দা মুহসিনের বান্দা তারা যখন নামাজে দাঁড়ায় আমার মাওলা নামাজে দাঁড়ায় আমার আল্লাহ কয় তুমি আলিফ রূপে দাঁড়াও আমি আল্লাহ আলিফ হইয়া যাই লামে জিব্রাইল আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন লামে বলো জিব্রাইল লামে বলো মুর্শিদ লামে হইলো ওলি বন্ধুরি আমার তাহলে বোঝা গেল প্রথম নাম্বার হলো আল্লাহ দ্বিতীয় নাম্বার হলো মুর্শিদ অর্থাৎ উনি বন্ধুরি আমার তৃতীয় নাম্বারে হইল মিমে মুহাম্মদ অর্থাৎ এই তিনজন দিয়া সমস্ত পৃথিবী মাখলুকাত পয়দা জুরি বলুন সুবহানাল্লাহ আলিফে আল্লাহ লামে জিব্রাইল মিমে মুহাম্মদ বন্ধুরি আমার এই জিব্রাইলকে বোঝাচ্ছেন বন্ধুরি আমার মুর্শিদ লাম মুর্শিদ জিব্রাইল এবং মুর্শিদে আমি মুর্শিদে ওলি বন্ধুরি আমার আল্লামা ফখরুদ্দিন রাজি বলেছেন জালি আমার আল্লাহ কয় জালিকাল কিতাব ওই সেই কিতাব আমার আল্লাহ কয় যেই কিতাবটা লৌহে মাহফুজের মধ্যে ছিল মুত্তাকিন আমি আল্লাহ তাআলা মুত্তাকিন বান্দাদের মাঝে আমি আল্লাহ এই কিতাবটা আমি নাজিল করেছি দিলি ওই মুত্তাকিনের মুত্তাকিন রহমাতাল্লিল আমার নবীর উপরে কিতাব নাজিল করেছে বন্ধুরে আমার এই কিতাবটা বিগত 23 বছরে কিবা মক্কায় কিবা মদিনায় 10 বছর মক্কায় 13 বছরে বন্ধুরে আমার মদিনায় বন্ধুরে আমার আমার নবীর উপরে নাজিল হয়েছে গায়ে হেরার মধ্যে আমার নবী দাঁড়িয়ে রইলেন আমার নবী বসে রইলেন জিবরিল আমি পিছনের দিকে ডাক দিয়া কয় আমার নবীর সালাম দিলেন সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমার নবী সালামের জবাব দিল জিবরিল হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বহু কষ্ট করে আপনার জবালে নূর পর্বতের মধ্যে আমি আসছি আমার সালাম গ্রহণ করেন আমার নবী সালাম দিলেন জিবরিল হুজুর আমার মন চায় আপনার সাথে আমি মাল আলিঙ্গন করতে কোলাকুলি করতে আমার নবী ডাক দিয়ে কয় জিব্রাইল দেখো তুমি ঠিক থাকতে পারবে কিনা জিব্রাইল হুজুর আমি ঠিক থাকতে পারবো আল্লাহ নবী কয় না তুমি ঠিক থাকতে পারবে না দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করবো হুজুর আপনার সাথে আমি কোলাকুলি করবো আল্লাহ নবী বললেন কয় জিব্রাইল তুমি ঠিক থাকতে পারবে না তৃতীয়বার যখন বললেন জিব্রাইল হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মনে চায় আপনার সাথে আমি কোলাকুলি করবো বন্ধুরে আমার আল্লাহ নবী ডাক দিয়ে কয় জিব্রাইল যদি আমার সাথে তুমি আলিঙ্গন করতে চাও তোমার রহমতের দরিয়ার হাতটা বাড়াইয়া দাও কিতাবের মধ্যে প্রমাণ আমার নবী যখন জিবরিল আমিনের সাথে কোলাকুলি করলেন জিব্রাইল আমিন বেহুশ হইয়া গাড়ে হেরার মধ্যে পড়ে গেল জুরি বলুন সুবহানাল্লাহ কিছু কিছু লোকেরা কয় কই নবী নাকি বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে নাউজুবিল্লাহ বলে কিন্তু তারা কিতাব লেখে ভুল বন্ধুরে আমার ক্লাস 8 এ বিগত 2-3 বছর আগে ক্লাস 8 এর ধর্ম বইয়ের মধ্যে লেখা আছে ইকরু বিসমি রব্বিকাল লাযী খালাকা খালাকাল ইনসানা মিন আলাক লেখক লিখছেন ইকরু পড়ুন হে নবী আর লেখকে বলতেছে নবী নাকি পড়া জানে না নাউজুবিল্লাহ বলে এটার মধ্যে লেখা আছে আল্লাহ নবী নাকি বলছে জিব্রাইল রে আমি তো পড়া জানি না তাকে লোগাতে কি বলে তাফসীরে কি বলে লোগাতে কি বলে ইকরু বিসমি রব্বিকাল লাযী খালাকা আমার নবী কয় জিব্রাইল বলে ইকরু আমার নবী কয় মা আনাবি করিন আমি পড়বো না জিব্রিল বলে ইকরা আমার নবী কয় মা আনাবি করিন আমি পড়বো না জিব্রিল বলে ইকরা মা আনাবি করিন আমি পড়বো না আমার নবী বলতেছে জিব্রাইল তুমি বলতেছে ইকরা কি পড়বো কি পড়বো এটার তো কোনো অর্থ নাই তুমি আবার সামনের দিকে অগ্রসর হও জিব্রাইল বলেন বিসমি
اسمي ربك الذي خلق আমার নবী তাবাচ্চুন একটা মুস্কি হাসি ডাক দিয়ে কয় জিব্রাইল এইবার আসছো তুমি আসল জায়গার মধ্যে তার আগে কিন্তু কোনো অর্থ নাই কোরা ইকরা কি পড়ব এখন তুমি বলেছো প্রভুর নামে পড়ো এইবার আমি মাওলার শানে আমি পড়ব জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী দুনিয়ার শিক্ষা নয় আমার নবীকে শিক্ষা আরশ আযীমে আমার মাওলা দিয়েছেন একবারে গাট্টি বাইন্দা ঠিক কি না আমার নবী কয় আনা বাইস্তু মুআল্লামান আমি হইলাম শিক্ষকের শিক্ষক আমার মত শিক্ষক জগতের মধ্যে আর কেহ আর কেহ বন্ধুরে আমার কোন ব্যক্তি যদি বলে যে নবী পড়া জানে না নবী গুরুক্ষ নবীর উপরে কি মিলাদ করব তার সাথে দিয়া এক সময় দূরে থাকবেন ঈমান দুরুস্ত হয়ে যাবে আপনার চেহারার মধ্যে মদিনাওয়ালা নূর বাসবে কেন না বেজাতিদের সাথে ঘুরবে বন্ধুরে আমার বেনামাজির সাথে ঘুরলে বন্ধুরে আমার বেনামাজির সাথে ঘুরলে একদিন না একদিন সে নামাজ পড়তে পারে কিন্তু যারা বেঈমান নবী চিনে না ওই ব্যক্তি জীবনে কখনো নবী চিনবে না তার থেকে দূরে থাকা 100 গজ দূরে ঈমান তরতাজা হবে মজবুত হবে আপনার একটা সুন্নিয়াতের বন্ধুর জান্নাত আপনার হাতে উঠবে মদিনাওয়ালা কামলিওয়ালার পক্ষ থেকে আপনার কবরের মধ্যে নূরের বাতি জ্বলবে সকলে বলুন আলহামদুলিল্লাহ আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ দেওয়ালা আয়ানে কেসে কেসে বন্ধুরা আমার আপনারা অনেকে জানেন আমার মিডিয়া হলো আজমিনি রেকর্ডিং সেন্টার আমি বাংলাদেশে যেখানে যাই আজমিনি রেকর্ডিং সেন্টার যে সেখানে যাই ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে একটা ক্যাসেট আমি নিয়ে এসেছি শোহাদায়ে কারবালা আপনারা অনেকে জানেন আমি এতক্ষণ যে ওয়াজ করেছি আপনার এই তফসিরগুলি এই আয়াতের এবং রাইটার লেখককে আপনারা অনেকে প্রশ্নের সম্মুখীন হয়ে আছেন হুজুর আমি তো প্রশ্ন দিতে পারি না ওয়াহাবিরা বিভিন্ন বিজাতিরা এগুলি ঈদ মিলাদুন নবীর বিপক্ষে গাইতেছে কিন্তু উত্তর দিতে পারি না আমার এই ক্যাসেটটা শহীদে কারবালা আমার ড্রাইভারের কাছে আছে আপনাদের কাছে যাবে নিয়ে যাবেন হাদিয়া 50 টাকা বন্ধুরে আমার এটার মধ্যে মিলাদ কেয়াম এবং শোহাদায়ে কারবালা ইসলামটা দুইটা ভাগ হয়ে গিয়েছে শোহাদায়ে কারবালার কারবালার জমিনে বন্ধুরে আমার একটা হলো ডানপন্থী আর একটা হলো বামপন্থী কিভাবে মানুষকে চিনবেন সুন্নিদেরকে কিভাবে চিনবেন ওহাবিদেরকে কিভাবে চিনবেন কিভাবে নামাজ পড়লে দুরুস্ত হবে আর কিভাবে নামাজ পড়লে দুরুস্ত হবে না এর সম্বন্ধে বিস্তারিত আলোচনা আছে মনে করবেন যে হুজুর আমার ঘরে ডিভিডি সিডি নাই ঘরের মধ্যে কিভাবে দেখব কম্পিউটার ভিতরে সিডি ঢুকে আপনার মেমোরি ঢুকাই দিবেন আপনার মোবাইলের মধ্যে চলে আসবে বন্ধুরে আমার 24 ঘন্টা দেখতে পাবেন আমি কোন একদিন হয়তো পৃথিবীর মধ্যে নাও থাকতে পারি কি বলে আমার এই স্মৃতিটা আজীবন আপনার কাছে থেকে যাবে কি বলে ঠিক কি না এগুলি সবের দরকার মনে করেন যে ক্যাসেট 20টা ক্যাসেট আছে এখন আর যদি দরকার আপনারা আজ মিডিয়া কনেকশনে নিয়ে যাবেন ইউটিউবে আমার ক্যাসেট আছে বন্ধুরা আমার এই বলে আমার বক্তব্য শেষ করলাম এখন মোনাজ মিলাদ হবে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি سيدنا مولانا يا نبي صلى الله عليك يا رسول السلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك حبيبي الله تعالى عليك وسلم قال عاش كرمانير بدونا بوجل كهو بوجلنا سنيل كهو سنينا سنغو شاهي مدينة Yeah.
مدينه ني بني نيلغو كانا نادنا من توار مننا لي جاو سنار مدينه يا نبي سلام عليك يا رسول سلام صبح صادق أشلن نبي جي دنيا ما أمي ناري قول يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك مصطفى جان رحمت پھیلا کو سلام مصطفى جان رحمت پھیلا کو سلام سمع بج میں ہدایت پھیلا کو سلام طيب الشاه سيدي مرشدي قبل طاهر الصابر الشاه رونك اهل سنات بلا قل سلام مصطفى جان رحمات بلا قل سلام شمع بجمي هدايه بلا سيدي حضرت قبل بابا شاہ امانت شہن شاہ عدالت پہلا کو سلام مصطفی جان رحمت پہلا کو سلام شمع بج میں ہدایت پہلا حاجی خاجگان راجے ہندوستان میرے حاجا کے شوقت پہلا کو سلام مصطفی جان رحمت پہلا کو سلام شمع بج میں ہدایت پہلا جان بھی قلب میں عظمت مصطفی حکمت اعلی حضرات پہلا قل سلام مصطفی جان رحمت پہلا قل سلام شمع بج میں ہدایت پہلا اے خدا کے لاڈلے میلاد پاک رسول يا سلامي آز جانا ہو قبول مدينه کے ساتھ ہزاروں سلام مدينه کے ساتھ لاکھوں سلام مدينه کے ساتھ کروڑوں سلام مدينه کے ساتھ بہادو سلام بلد العلا بکماله کشفت دجا بجماله اللهم آمين يا إلهي اپنی جاتے کی بریاؤں کی واسطے کھول دے در و
پہنچائے رحمت گدا کے واسطے آمین رحمت للعالمین کو تو میرے سل جانے جہاں ہم دو غامد محمد و مصطفیٰ کے واسطے آمین مشکلیں آسان فرما رنج غم سبھی دور کر صاحب جو دوش کوشیر خدا کے واسطے مال دولت جاگیروں با تناتا کرے غائب سے شاہ جین العابدین شمع ہے خدا کے واسطے حضرت باقر امام عارفین و کاملین سید شہدا شہید کربلا کے واسطے معاف کر دے اے خدائے ہم لوگوں کی تیری گناہ ایک نگاہیں ہاتھ اٹھاتا مصطفیٰ کے واسطے ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا يا ربنا يا ربنا ظلمنا ফরিদ আহমেদ এবং শফিকুর রহমান শফি ভাইকে নিয়ে মোহাম্মদ আনোয়ার সাহেবকে নিয়ে আয়াল্লা তালা লিদু ভাইকে নিয়ে সাইফুল ইসলাম সাহেবকে নিয়ে অগণিত প্রচার সম্পাদক ভাইদেরকে নিয়ে হকার সম্পাদক ভাইদেরকে নিয়ে আল্লাহ রাত্রি গভীরে তোমার দরবারে হাত বাড়াইল তুমি পাহাড়ে না পর্বত গত জীবনে কত খোঁজা খুঁজলাম খুঁজি পাইলাম
তোমার বান্দারা এই টনটনে শীতের ভিতর দিয়ে আল্লাহ খোলা আকাশের নিচে আল্লাহ তোমাকে ভালোবেসে তোমার হাবিবকে মোহাব্বত করে নিউ মার্কেট এলাকার ওকার পায়রা রে মাওলানা আয় আল্লাহ এই রাত্রে গভীরে তোমাকে ভুলে না তোমার হাবিবকে বলে না রে মাওলানা আল্লাহ আমার লেদু ভাই আল্লাহ অক্লান্ত পরিশ্রম করে আল্লাহ ওকার ভাইদেরকে নিয়ে এই রঙের বাজার মিলাইল জান্নাতের বাগানকে মিলাইল আয় আল্লাহ মেহেরবানি করে আজকের দরুদের খাতিরে আজকের মিলাদের খাতিরে আজকের কিয়াম শরীর খাতিরে আল্লাহ কোরআন তাফসীর আলোচনার খাতিরে আল্লাহ সকলের জীবনের গুনাহ চিরতরে মাফ করে দাও কত বছর যারা আমাদের মাঝে ছিল আয় আল্লাহ তার পূর্বে হকার ভাইদের আল্লাহ অনেক হকার ভাইরা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছিল মাওলানা মরহুম জালাল আহমেদ সাহেব পৃথিবীর জমিনে নাই রে মাওলানা আল্লাহ শরীফউদ্দিন আল্লাহ কেলুমিয়া দুনিয়ার মধ্যে নাই মরহুম আবু তাহের সাহেব দুনিয়ার মধ্যে নাই রে মাওলা মরহুম আমির হোসেন সাহেব আল্লাহ পৃথিবীর জমিনে নাই আল্লাহ শাহাবুদ্দিন সাহেব পৃথিবীর জমিনে নাই আল্লাহ মাসুদ রানা জমিনে নাই আমাবুদ সাধারণ সম্পাদক সাহেব আল্লাহ শফিকুর রহমান সাহেবের মাতা দুনিয়ার মধ্যে নাই রে আয়না পুরান আমি মেহেরবানি খুদা পাক পরোয়ারের দিকানা নাম আল্লাহ করিমিনেতা আয় আল্লাহ মোহাম্মদ আনোয়ার এবং মাতা মরমায়ুর এবং মাহাবেগম আল্লাহ দোয়া চেয়েছেন মাওলা মেহেরবানি করে তাদের জীবনের গুনাহ চিরতরে মাফ করে দাও এই মজলিসের মধ্যে এমন লোক আছে রে মাওলা মা নাই এমন লোক আছে বাবা নাই এই মাহফিল শোনার পরে ঘরের মধ্যে যে দেখবে বিবি ঘুমাইয়া গেছে সন্তান ঘুমাইয়া গেছে আল্লাহ চাচিরা ঘুমিয়ে গেছে চাচারা ঘুমিয়ে গেছে পার্শ্ববর্তী সকলে ঘুমিয়ে গেল মা ডাক দিয়া কয় বাবা মাওলানা কখন বাড়ির মধ্যে ফিরুয়া মাকে টেলিফোন করে দে মা চট্টগ্রামে নিউ মার্কেট হকার নেতাদের উদ্যোগে এগো মা মাহফিল করে প্রায় দুটার মতন বেজে যাবে মা স্টেজ থেকে নামার পরে হয়তো ফজর নামাজ হয়ে যাবে আমার ভাইয়া অক্লান্ত পরিশ্রম করে বাড়ির মধ্যে যে দেখি আমি মাওলানার মা দরজার সাথে বিল্ডিংয়ের কন্যার ট্যাগ লাগে দাঁড়িয়ে আছে দিয়া বলে মা গো সকলে পৃথিবীর মধ্যে ঘুমিয়ে গেল গো মা এ মা তুমি কি ঘুমাও না গো মা মা লুকিয়ে ডাকিয়ে কই বাবা মাওলানা জগতের সকলের ঘুম আছে রে মাওলানা আমি মায়ের ঘুম হারাও হইয়া গেছে এই হকার ভাইয়ের অক্লান্ত পরিশ্রম করে আজকে মাহফিল দিল আল্লাহ কারো মা হারাইছে কারো বাবা হারাইছে মাকে মা বলে তৃপ্তি মিঠে না রে মাওলা বাবাকে বাবা বলে তৃপ্তি মিঠে না রে মাওলা আল্লাহ ওই সমস্ত ভাইদের মা বাবা কেহ কুশকুনির পারে শুয়ে আছে কারো মা বাবা আল্লাহ মসজিদে পাশে গুরুস্থানে শুয়ে আছে কারো মা বাবা আল্লাহ তালগাছের নিচে কবরস্থানে শুয়ে আছে মেহরবানি করে ওই সমস্ত মা বাবাদেরকে আল্লাহ জান্নাতি মেহমান বানায় দাও
আল্লাহ তোমার রহমতের ভান্ডারের মধ্যে রিজিকের কোনো কমতি নাই এ মাবুদ সকল হকার ভাইদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যবসা তাদেরকে উন্নত করে আল্লাহ তাদেরকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও আয় আল্লাহ তাআলা চট্টগ্রামের আয় আল্লাহ আলহাজ জনাব মোহাম্মদ আজম নাসিরউদ্দিন সাহেবের মাধ্যমে আল্লাহ আমার সকল হকার ভাইদের পূর্ণ বাসনের ব্যবস্থা করে দাও সুন্দর করে সাজাইতে পারে সেই তৌফিক দাও রে মাওলা সকল ম্যানেজিং কমিটিদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো সভাপতি সহ সভাপতি সেক্রেটারি সহ সেক্রেটারি সাধারণ সম্পাদক আল্লাহ কেশিয়ার সহ আরম্ভ করে সকল ভাইদেরকে আল্লাহ দুই কুলের সুলতান বানাইয়া দাও আল্লাহ এই মসজিদের আল্লাহ ইমাম সাহেব আল্লাহ জহুর ইসলাম সাহেব দোয়া চেয়েছে আয় আল্লাহ তাআলা আমার ভাইয়ের মায়ের জীবনের গুনাহ মাফ করে দাও বাবার জীবনের গুনাহ মাফ করে দাও ইমাম সাহেবকে সুন্নি মুসলমান বানাইয়া দাও আশিকের রাসূল বানাইয়া দাও সকল ব্যবসায়ী ভাইদেরকে আল্লাহ সকল শ্রোতা বিন্দুদেরকে আশিকের রাসূল বানিয়ে দাও সকলে বলুন আমিন আয় আল্লাহ তাআলা জনাব মোহাম্মদ জহির আল্লাহ জহির আহমেদ আল্লাহ অসুবিধার মধ্যে আছে আল্লাহ তোমার রহমতের দরজার মধ্যে আল্লাহ রহমতের অভাব নাই আল্লাহ সকলে মিলে ভাইয়ের জন্য দোয়া চাচ্ছি বিয়ের বাড়ি করে তাকে সমস্যা থেকে আল্লাহ তুমি সমাধান করে দাও আমার ভাইকে সমস্ত বিপদ থেকে আল্লাহ তুমি উদ্ধার করো এমন কিছু লোক আছে কেহ জেলখানার মধ্যে পড়ে আছে এই রাত্রি বলে আল্লাহ জেলখানার মধ্যে পড়ে পড়ে কান্দে বিয়ের বাড়ি করে আমার ভাইদেরকে জেলখানার থেকে মুক্তি দাও এমন কিছু লোক আছে চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দাও এমন কিছু লোক আছে আজকে এই মাহফিলের মধ্যে কান্দে বিদেশের জন্য যাত্রা করেছে বিদেশে যাইতে পারে না তাদেরকে সহি সালামতে বিদেশে পৌঁছিয়ে দাও আল্লাহ এমন কিছু লোক আছে তাদের মা অসুস্থ আল্লাহ মাদেরকে সুস্থ করে দাও কারো বাবা অসুস্থ তাদেরকে সুস্থ করে দাও আল্লাহ কারো আত্মীয় স্বজন অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দাও আয় আল্লাহ তাআলা মেহেরবানি করি আল্লাহ আমাদের মন চায় মদিনায় যাইতে রে মাওলা কিন্তু মদিনায় যাইতে পারি না ও হো মায়ার নবী গো প্রেম শিখায়া কোথায় লুকাইলা ও নূরের নবী গো প্রেম শিখায়া কোথায় লুকাইলা চট্টগ্রাম সিটি নিউ মার্কেটের হকার বিন্দু সকলে নবী নবী বলে কান্দে গো ইয়া রাসূলুল্লাহ যে দেখেন আপনার জন্য প্রেমের বাজার মিলাইছে ইয়া রাসূলুল্লাহ আপনার কি দয়া লাগে না মায়া লাগে না গো নবী নবী গো তাদেরকে লক্ষ লক্ষ টাকার মালিকের ব্যবস্থা করে দে আমিন নবী গো কারবারি নোয়াখালী কারবারি কুমিল্লা কারবারি উত্তরবঙ্গ কারবারি আবার এই চট্টলার জমিনে নবী গো আমার হকার ভাইরা আপনার মিডিয়া হইয়া আপনার মাধ্যম হইয়া তারা সম্পদের মালিক হইতে চায় নবী গো তাদের একটা পূর্ণ বাসনের ব্যবস্থা করে দে আল্লাহ তাআলা
মাহবুব রব্বুল আলামিন আমানো শাহ বাবার দেশ আহমদুল্লাহ শেখ কবলা বাবা গোলাম রহমান মাইজ ভান্ডারি আল্লাহ আমার দাদা হুজুর শফিউল বশর মাইজ ভান্ডারি আমার মুজিব বাবা মাইজ ভান্ডারি আয় আল্লাহ তাআলা মেহেরবানি কোটা অত্র এলাকার মধ্যে বহু আওলাদ রাসূল শুয়ে আছে অত্র এলাকার মধ্যে সকল আওলাদ রাসূলের বিনিময়ে আজকের মাহফিল কি তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সভাপতি আল্লাহ নুরুল আলম রে দুবাই আয় আল্লাহ সকলকে নিয়ে দেখুন আল্লাহ রঙের বাজার মিলাইছে আয় আল্লাহ মেহেরবানি করে আমলে দুবাইয়ের আত্মীয়স্বজনের কবরে আজ আপনাজাত করে দাও আল্লাহ এই হকার মার্কেটকে আল্লাহ তোমার সদকাতে রাখলাম আল্লাহ শত মুসিবত আছে এই সমস্ত মুসিবত থেকে হেফাজত দান করো আল্লাহ আগুন সাইকুন অগ্নি থেকে আল্লাহ তুমি হেফাজত দান করো চুরি ডাকাতি থেকে আল্লাহ তুমি হেফাজত দান করো আল্লাহ আমার ভাই সাইকুন রহমান সাহেব আয় আল্লাহ আমার ভাইয়ের ঘরে খানা খেয়েছি আলেমদেরকে খুব ভালোবেসেছি আমিরুল ইসলাম লিটন ভাই আল্লাহ অত্যন্ত ভালোবেসেছে মেহেরবানি করে নিচে বহু লোকের আমার ভাইয়েরা আজকের এই মাহফিলের মধ্যে অংশগ্রহণ করেছে মৌলা আল্লাহ সকলের নাম তো আল্লাহ জানি না আল্লাহ বহু লোকের আল্লাহ নাম দিয়েছে সকল ভাইদেরকে আল্লাহ নবীর সৎকাতে রাখলাম সকলকে আল্লাহ উমরের মতো যুবক বানিয়ে দাও মেহেরবানি কোটা বাদ পরবারে দিকে নাও এই টন্টনের শেষের ভিতর দিও একটা লোক আজকে মুনাজাত থেকে ভিতর হয় নাই কোন লোক যায় নাই আখেরি মুনাজাত নিয়ে আয় আল্লাহ তারা ঘরের মধ্যে ফিরবে সকল ভাইদেরকে একটা গুনাহ থাকতো তাদেরকে বাড়ির মধ্যে ফিরিয়ে দিও না সকলকে আমার নবীর আশেক বানিয়ে দিও সকলকে আমার নবীর গোলামি বানিয়ে দিও সকলকে গাউসে পাকের গোলামি করার তৌফিক দিও সকলকে বাতিল পন্থীর হাত থেকে ইমান আব্দুল হেফাজত দান করিও যারা মুর্শিদ চিনে না তাদেরকে মুর্শিদের দরবারে যাওয়ার তৌফিক দাও যারা মা বাবার গোলামি করতে জানে না তাদেরকে মা বাবার গোলামি করার তৌফিক দিও যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজ পড়ার তৌফিক দিও রে আমার সকল হকার ভাইদেরকে আল্লাহ জামাতে শহীদ নামাজ আদায় করার তৌফিক দিও আল্লাহ আমাদের তো ইবাদত নাই রে আমাদের বন্দেগী নাই কিভাবে আমরা ইবাদত করব আমার জীবনে আমার মহরণ আমার বন্দেগী আমার জীবনে আমার মহরণ আমার বন্দেগী কবুল করো ইয়া ইলাহি কবুল করো ইয়া ইলাহি আমার পুরি আমার জীবনে আমার মরণ আমার বন্দিগি আল্লাহ সকল ভাইদের বন্দিগি কে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো আমিন সকল ভাইদের ইবাদত কে আল্লাহ তুমি আশ্বাদিনে পৌঁছিয়ে দাও আমিন হে আল্লাহ আমার ভাই আল্লাহ শামসুল আলম সাহেব হে আল্লাহ তাআলা মাহবুব রব্বুল আলামিন এই মিডিয়ার ব্যবস্থা করেছে আজমির রেকর্ডিং সেন্টার হে আল্লাহ সারা বাংলাদেশের মধ্যে আল্লাহ তুমি মিডিয়ার কাজ করে সুন্নি মৌলানাদেরকে আল্লাহ প্রচার করতেছে এই সুন্নি জনতার খাতিরে সুন্নি ইসলাম জারির খাতিরে আমার ভাইয়ের মিডিয়াকে আল্লাহ মিডিয়ার মধ্যে রহমত বরকত দান করো আমিন এই সকল হকার ভাইদেরকে আল্লাহ তুমি রহমত বরকত দান করো এই বাজারের মধ্যে এই নিউ মার্কেট এরিয়া যতদিন বাজারে আশেপাশে যত ব্যবসায়ী আছে সকল ব্যবসায়ী ভাইদেরকে আল্লাহ তুমি লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও আমিন সাল্লাল্লাহু তাআলা আনা খায়রু খালকিহি ওয়া নূরি যাতিহি ওয়া উলামাই আহলে সুন্নতিহি আজমাইন বহকলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম